শুভ সকাল ভিউয়ার্স, আমরা আছি ঢাকা অ্যাংলিং ক্লাব বিডি পক্ষ থেকে। আজকে ধানমন্ডি লেকে ফিশিং করার জন্য এই যে আমাদের কালো সাতু রেডি করতেছে, সুন্দর পরিবেশে বাতাস আছে এবং আশেপাশে শিকারি পাশের মাসা আমাদের প্রবীণ শিকারি শাহিন ভাই বসে আছে এবং পাশে এই মাছাটা মাহবুর মাছা আমাদের এই যে সমস্ত শিকারিরা পিছনে আড্ডায় মেতে আছে, খোঁজ গল্প করছে, কেউ সিগারেট খাচ্ছে, সুন্দর হাসছে মাহবুব ভাই এবং সুন্দর মনোরম পরিবেশ। আজকের পরিবেশটা এমাত্র কালো হিট করলো কিন্তু মিস ফায়ার। আর আজকে ব্যাপক পরিমাণ তেলাপিয়া খাচ্ছে, আমরা বেশ কিছু তেলাপিয়া ইনডিমেন্ট পেয়েছি, কিছু মৃগেল পেয়েছি, আসি কাতলের আশায় সবাই দোয়া করবেন। তো ধানমন্ডি লেকের এই পরিবেশটা দেখাচ্ছে, চমৎকার আবহাওয়া। আজকে আমরা মসজিদের পিছনে আমাদের মাছটা ধানমন্ডি লেকের লিটন খেলে কেউ কেউ করতেছে, মাছ ধরে তেলাপিয়া, টিকিটের দাম কমায় না। হ্যাঁ, একটা তেলাপিয়ার দাম হিসাব করলে একটা ফিশিং করতে গেলে 1200 টাকা। মাহবুব চমৎকার বলছে যে একটা তেলাপিয়ার দাম কস্টিং করতেছে 1200 টাকা, সেদিক দিয়ে একটা কাঁকড়ার দামের চেয়ে একটু কম আছে 300 টাকা। কারণ গুলশানে একটা কাঁকড়া খাইতে গেলে 1500 টাকা লাগে, তো এদিকে লিটনরা 300 টাকা আমাদেরকে ছাড় দিয়েছে, কারণ কাঁকড়া খেতে বাংলাদেশে 1500 টাকা লাগে। এটার জন্য না, এটা মাহবুব ভাই বলছে পানিতে চুবিয়ে মাছ রেজেকের ব্যাপার, মাছ আছে ইনশাল্লাহ, আমরা মজা করছি, শিকারিরা মজা নিয়েই থাকে, এটাই শৌখিনতার একটা অংশ। দিন শেষে একটা পাবো, একটাই আমাদের খেলা। ঠিক আছে, কেবল শুরু আমাদের ফাতনাগুলো। জি ভাই, ধানমন্ডি লেকে শিকারীদের খাবার দাবার হচ্ছে একসাথে মাহবুবের আয়োজনে। আমাদের সিনিয়র শৌখিন শিকারি ধানমন্ডি লেকের প্রবীণ শিকারি শাহিন ভাই, আমরা সবাই রাস্তার মধ্যে বসে ধানমন্ডি লেকের পাড়ে আমরা দুপুরের খাবার খাচ্ছি। এই খাবারটা চমকপ্রদ এবং শিকারীরা যে ভ্রাতৃত্বপূর্ণ, প্রত্যেক শিকারী ভাই ভাই এই সৌহার্দ আমাদের মধ্যে আছে, আমরা সবাই শৌখিন মৎস্য শিকারী। আল্লাহ কখন কারে যে কোথায় রাখে বলা যায় না। আজকে যে এই আয়োজনে আমি সম্পৃক্ত হব আমি কালকেও জানতাম না। আজকে ধানমন্ডি লেকে আমাকে ইনভাইট করেছে আজম তালুকদার সাহেব, তো আসার পরে আমরা সব শিকারীরা একত্রে দুপুরের খাবার খাচ্ছি। তালুকদার ভাই আসার কথা ছিল, সে মসজিদ থেকে ভেগে চলে গেছে, তাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে। আজকের আয়োজনে ভাইয়ের নাম জানি কি, রুহুল আমিন ভাই, উনিও প্রবীণ শিকারী, ধানমন্ডি নিবাসী এবং আমাদের জন্য এই আয়োজনটা করছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। শিকারীদেরকে
সহকারী তো সহযোগিতা তো করে খুবই আমরা ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ভাইকে খাবারটা চমৎকার হয়েছে এই খাবারটা মনে হচ্ছে যে উনি নিজেই হাতে প্রিপেয়ার করেছে খাবারটা খুবই মজার হচ্ছে আর কি তো আমার মাহবুব ভাইও বেশ কিছু মাছ পেয়েছে আমরা সবাই আশা করতেছি যে বড় কোনো মাছের হিট যাতে হয় সময় এসে গেছে হয়তো সন্ধ্যার পরে ধানমন্ডি লেকে বড় মাছ শিকার হয় তা আমাদের এ আয়োজনটা খুবই ভ্রাতৃত্বপূর্ণ এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একেই বলে শৌখিনতা প্রত্যেকের অনেকের বাসা খুবই কাছে ধানমন্ডি তারপরেও একত্র মিলিত হয়ে এই মিলন মেলা এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ আনন্দ এই বিনোদন টাকা দিয়ে কিনে যায় না চমৎকার বিনোদন এবং রাস্তার মধ্যে আমরা যেখানে ধানমন্ডি লেকে জনগণ হাঁটা চলাফেরা করে এবং সকালবেলায় ব্যায়াম করে সেই জায়গাটায় বসে আমরা এইখানে ত্রিপল বিছিয়ে সন্নতি খাবার খাচ্ছি ইনশাল্লাহ তো আশা করি সবারকে আল্লাহ হায়াত দারাজ করুক এবং এই শৌখিনতাটা এবং ভ্রাতৃত্বটা অটুট থাকুক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপুন।